নতুন মুখ্যমন্ত্রী এসছেন ভালো ভালো কথা বলেছেন উনি বলেছেন কঠোর আতে আইন দ দমন করা হবে কোনো ধরনের সমাজ বিরোধীমূলক কাজ দুর্বৃত্তায়ন যেটা গত সাড়ে চার বছর বিপ্লব দেবের নেতৃত্ব হয়েছে উনি নাকি সেটাকে প্রশ্রয় দেবেন না কটুরাতে দমন করবেন আগে আমাদের এই মাফিয়ারা দুর্বৃত্তরা মেরে বিরোধী দলের কর্মীদের মারত মেরে তাদের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিত এখন তো আর একটা নতুন সংযোজন হয়েছে নতুন মুখ্যমন্ত্রী আসার পর হাসপাতাল পর্যন্ত সুরক্ষিত নয় বিলোনিয়া হাসপাতালে গিয়ে বিরোধীদের যারা যাদেরকে আগে মেরেছে যারা আহত হাসপাতালে ভর্তি হয়ে আছে এখন গিয়ে হাসপাতালের ভেতর গিয়েও তাদেরকে মারছে আমরা কি বলবেন নতুন মুখ্যমন্ত্রী উনিতে এসে বলেছিলেন ভালো ভালো কথা শুনিয়েছিলেন যে ত্রিপুরায় আবার শান্তিপূর্ণ অবস্থান ফিরে আসবে গতকালকে আমি সভা করছি অভয়নগরে সবার সামনে দেখ কোনো ধরনের কীভাবে পুলিশ পারমিশন দিল হঠাৎ করে ভারতীয় জনতা পার্টি একটা মিছিল বেরিয়ে গেলো চিৎকার চেঁচামেচি শুরু করে দিল একটা অব্যবস্থা প্রতিটা জায়গায় নির্বাচন কমিশন মুখে বলছে একশো শতাংশ ফেয়ার নির্বাচন হবে দৃঢ়ভাবে সেটাকে মোকাবেলা করা হবে বিগত নির্বাচনে নাই হবে না অথচ প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার উদাসীন নির্বাচন কমিশন উদাসীন